মুখ্যমন্ত্রী সন্ধ্যাবেলাটা বলেছিলেন যে ভারতের জেতাটা জাস্ট সময় লাগবে, পাকিস্তান 191 গুটিয়ে যাওয়ার পরে। কার্যক্ষেত্রেও তাই হলো, মানে 32 বছর একেবারে রেকর্ড অক্ষত। 8-0 আমরা বলেছিলাম যে 8-0টা হওয়ার সময়ের অপেক্ষা 7-0 থেকে শুরু করেছিলাম, যে 8-0 ফুটবলের মতো স্কোর কার্ডের মতো, যে বছর জয়, সময় যায়, নতুন বিশ্বকাপ আসে, ভারত পাকিস্তান ম্যাচের ফলাফলটাও ভারতের পক্ষেই থেকে যায়। সেটাই মানে আবহমান কাল ধরে যেমন হয়ে আসছে, আগামী দিনেও সেরকমটাই চলবে। সেই ট্রেনটা ধরে রেখেছে, মানে ক্যাপ্টেন বদলেছে, বিশ্বকাপ বদলেছে, ভেন্যু বদলেছে, বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের ফলাফলটা বদলে। কল্পনা কথা, মানে ধরো 32 বছর লম্বা একটা সময়, এতগুলো দেশ ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলে, তারপরে মানে ফুটবলটা খেলেই এত দেশ, তারপরেও 32 বছরে দেখা সাক্ষাতে শোধবোধ হয়ে যায়নি এরকম ফুটবলে নেই। কিন্তু ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচের মতো ম্যাচ, যে ম্যাচের পরে হারলে যে কোনো দেশের অধিনায়কের চাকরি যেতে পারে এমন ঘটনা অতীতে প্রচুর ঘটেছে, সেই ম্যাচে একের পর এক ভারতের এই সফলতা মানে রহস্যটা। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, দেখো যে বিষয়টা যে বারবার আমরা যখন দেখে থাকি যে সাউথ আফ্রিকা দেখবে খাতায় কলমে খুব দুরন্ত টিম, বারবার আমরা বলি যে ডার্ক হর্স এই টার্মটা খুব ইউজ করি ক্রিকেটের ক্ষেত্রে সাউথ আফ্রিকা, অ্যান্ড কোটিয়ারা বারবার কিন্তু চোখ পড়ে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানে, ঠিক একই রকম ভারতকে সামনে দেখে চোখ পড়ে। কারণ কেন বলছি, এই পাকিস্তান আগের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে 340 মানে রান টার্গেট তারা করে রিজওয়ান অপরাধ জিতেছিল ম্যাচটা, কিন্তু এই ভারত উপমহাদেশের মাটিতে উপমহাদেশের দেশকে হারিয়েছিল সেই টিমটা জাস্ট পরের ম্যাচে যখন ভারতের বিরুদ্ধে নামছে, মানে দুটো দলই আগের ম্যাচে জিতেছিল, ভারত আফগানিস্তানকে হারিয়েছিল, কিন্তু পাকিস্তান 300 রান টার্গেট তারা করে একটা দলকে হারিয়েছিল, তারা পরের ম্যাচে 200 তুলতে পারল, মোতেরা অনিল কুম্বলের সাথে তার সমর্থক হয়ে গেছিল, তারা ভারতীয় স্পিনের দেশ এত ঘূর্ণি উইকেট। আজকে উইকেটে কি ছিল, ঘূর্ণি ছিল নাকি নামে ঘূর্ণি ছিল? না, ওই যে ভারত নামটাই যথেষ্ট, নামই কাফি, মানে নামটাই যথেষ্ট। কারণ আমরা দেখলাম, দেখো আমি যেটা বলছিলাম তখন বারবার যে কথাটা বলছিলাম যে ভারতের যে বোলাররা, ভারতের বোলাররা প্রত্যেকেই কিন্তু মানে ওই যে সমবন্টনের মধ্যে একটা ব্যাপার করে দিল, নিজের মধ্যে 5 বোলার প্রত্যেকে 2 করে উইকেট পেয়েছে, পেসারটাও উইকেট পেয়েছে, স্পিনারটাও উইকেট পেয়েছে, রবীন্দ্র জাদেজা 2 উইকেট পেয়েছে, কুলদীপ যাদব 2 উইকেট পেয়েছে, অন্যদিকে 2 উইকেট মোহাম্মদ সিরাজ পেয়েছে, জসপ্রীত বুমরা পেয়েছে, হার্দিক পান্ডিয়া পেয়েছে, 3 পেসার 2 করে উইকেট পেয়েছে, 2 স্পিনারও 2 করে উইকেট পেয়েছে। সুতরাং আলাদা করে বলার কোনো জায়গা নেই যে স্পিন না পেস, আমার মনে হয় যে ওই যে নামটাই যথেষ্ট, ভারত নামটা দেখেই যে দল 200 বেশি রান তুলতে পারে না, যে দলটা আগের ম্যাচেই 300 রান চেস করে ম্যাচ জিতেছিল, তারা হঠাৎ করে যে মানে বাদ ছিল আগের ম্যাচে, হঠাৎ করে আপনি কাগজে বাদ হয়ে গেল। আচ্ছা শুধু ওই ফলে মানে পাকিস্তানকে হারিয়ে দেওয়া গেল বিশ্বকাপের ম্যাচে, মানে পরের ম্যাচগুলোর জন্য তাদের হিউজ বুস্টার, অবভিয়াসলি যে কোনো ঘটনার, কারণ ভারত এই বুস্টআপটা আমার মনে হয় ওপেনিং ম্যাচ থেকে পেকে, যখন অস্ট্রেলিয়াকে যখন হারিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, অস্ট্রেলিয়াকেও 199 বেঁধে দিয়েছে, 200 রান টস করতে দেয়নি, টস জিতে ফিরলেন মানে প্রথমে বোলিং করার পরে। সুতরাং এই ম্যাচে 200 রান, প্রথমে বোলিং করলে একটা দলকে বিশ্বকাপে, তারা অস্ট্রেলিয়া পাকিস্তান তাদের মতো দলকে 200 রানের মধ্যে বেঁধে রাখছে ভারতের নিজে, যেখানে ভারতের অন্য স্টেডিয়ামে যদি আমরা দেখি প্রথমে ব্যাট করলে একটা দল 300 বেশি রান করছে, সেখানে যে কোনো দুটো দলকে, হাই ভোল্টেজ দলকে 200 মধ্যে রানের মধ্যে বেঁধে রাখা কিন্তু মুখের কথা নয়। মানে আমরা ট্রাইয়ের স্বপ্নটা দেখতে পারি, 3 বিষয়ে অবশ্যই দেখতে পারি ঘরের মাটিতে, এবং জ্যোতিষ বা কুসংস্কারে বা মানে সুপারস্টিশনে যারা বিশ্বাস করে তারা বলেছেন যে এবার বিশ্বকাপ জিতবে সেই অধিনায়ক যার জন্মসাল 1987, রোহিত শর্মার জন্মসালটা কিন্তু 1987, অর্থাৎ আরও একটা বিশ্বকাপ জেতার মতো দিকে ভারত এগিয়ে যাচ্ছে কথাটা বলছেন অনেকে, এবং আরও বেশি প্রত্যাশার সঙ্গে বিশ্বাসের সঙ্গে কাল থেকে বলবেন বা আজ এই মুহূর্ত থেকে বলছেন, তার কারণ এভাবে দুর্মুষ করে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানো ফলে হিউজ মেন্টাল বুস্টার। আপাতত এইটুকু নিয়ে নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে আমি আর সুখেন্দু ছিলাম, আগের ভবিষ্যতে মানে সামনের দিনগুলোতে বিশ্বকাপে কী হবে তার জন্য তো অবশ্যই চোখ রাখতে হবে খেলার ফলে। এইরকমই আরও অন্যান্য খবরের জন্য চোখ থাকুক রিপাবলিক বাংলার ডিজিটাল পেজে।